নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সন্ধ্যাবেলার গরম গরম ভেজিটেবিল চপ। এরকম ভেজিটেবিল চপ হলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না, খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি আর একদম মুচমুচে ওপরে আর ভেতরটা অসাধারণ টেস্টি পুরভরা ভেজিটেবিল চপ। তাহলে কি করে বানাবেন চলুন দেখে নিই। সবার প্রথমে ভেজিটেবিল চপের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1/4 চা চামচ মৌরি, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে শুকনো কলাই ভেজে এটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। তারপরে এদিকে নিয়েছি আমি 1/2 কাপ মতন কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো একদম লো আছে, এগুলো ভেজে নিতে হবে একটু লাল করে। এদিকে ভাজা বাদামগুলো তুলে নিচ্ছি তেল থেকে। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল আমি মিশিয়ে দিয়েছিলাম, তাতে ফোড়ন দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন, আর দিয়েছি 1 টেবিল চামচ থেতো করা আদার কাঁচা লঙ্কা। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গ্রেট করা বিট, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এবার বিট আর গাজর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট আমি ভেজে নেব। সবার প্রথমে দেখুন, 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটা 3 মিনিট রেখে দেবো, লো টু মিডিয়াম আছে। দেখুন 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, তারপর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বিট আর গাজরটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, যেটা প্রথমে তৈরি করে রেখেছিলাম। এখন আমি 1 চামচ মেশাচ্ছি, পরে আমি আরও মেশাবো। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। আলু দিয়ে বিট আর গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু লো টু মিডিয়াম আছে, এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম্স। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্স না থাকে তাহলে আপনারা এর মধ্যে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন 1 চামচ, তবে পাউরুটির গুঁড়ো দিলে কিন্তু এই পুরটা বেশ ভালো হয়। দেখুন একদম টাইট হয়ে গেছে আর কড়ার থেকে ছেড়েও দিয়েছে, একদম তৈরি আমাদের ভেজিটেবিল চপের পুর। এবার একটা প্লেটে নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখানে পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পুরটাকে একটু চপের আকার করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ছোটো বা বড় করে করতে পারেন, আমি এখানে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন দুই হাতের সাহায্যে একটু লম্বা করে তারপরে দুই সাইডে একটু হালকা চেপে দিলে কিন্তু ঠিক এরকম শেপ তৈরি হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। দেখুন এখানে একটা প্লেটে নিয়েছি আমি ময়দা আর নিয়েছি ব্রেড ক্রাম্স। এবার বাটিতে দিয়ে দিচ্ছি ডিম, এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে এখানে ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দেখুন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, এমনকি ব্রেড ক্রাম্সের মধ্যে গোলমরিচ আর নুনটা মিশিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা এখানে ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নেবেন। একটা করে চপের পুর নিয়ে সবার প্রথমে শুকনো ময়দা একটু মিশিয়ে নিতে হবে, তারপরে সরাসরি আমি ডিমের গোলাতে ভালো করে মিশিয়ে কাঁটা চামচ দিয়ে তুলছি। কাঁটা চামচ দিয়ে তুললে কিন্তু এক্সট্রা যে ডিমের গোলাটা সেটা কিন্তু ঝরে যাবে, এতে করে বাইন্ডিংটাও কিন্তু খুব সুন্দর হবে। তারপরে ব্রেড ক্রাম্সে আমি খুব ভালো করে এটা কোট করে নিচ্ছি, তারপরে আবারও ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্সে ভালো করে মিশিয়ে নেব। এতে করে ওপরটা বেশ
মুচমুচে হবে আর ক্রিসপি হবে। আমি এখানে ডাবল কোট করে নিচ্ছি যাতে করে খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন একটা বানিয়ে দেখালাম, ঠিক একইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। এখানে তৈরি করা হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম আছে। গরম করে নেওয়ার পর একে একে চপগুলো দিয়ে দিচ্ছি আমি। তবে একসঙ্গে কিন্তু খুব বেশি চপ দেবেন না, নাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। দেখুন হালকা যখন একটু লালচে কালার চলে আসবে তখন এটা লো টু মিডিয়াম আছে, ঠিক এরকমভাবে উল্টে পাল্টে চারিদিকটা এরকম লাল করে ভেজে নিয়েছি আমি। তারপরে এগুলো তুলে নেওয়ার পর তেল থেকে বাকি যে ভেজিটেবিল চপগুলো ছিল সেগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা প্রত্যেকটা ভেজিটেবিল চপ কিন্তু ভাজা হয়ে গেছে। বন্ধুরা আজকের এই ভেজিটেবিল চপ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর বাড়িটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল।